ওম গায়ম গণপতে নমঃ, ওম হ্রিম ডিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আমরা আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিব পূজা ব্রত বিধি কিভাবে করবেন, একদম শাস্ত্রীয় বিধি আপনাদের কাছে তুলে ধরবো। চলুন আলোচনা আরম্ভ করি। যেদিন শিব পূজা তার আগের দিন আপনাকে হবিষ্যি অন্ন গ্রহণ করতে হবে। হবিষ্যি অন্ন আপনারা জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য বলে দিই, অনেকে জানেন না হবিষ্য অন্ন, হবিষ্যান্নাদি মানে কি। হবিষ্য অন্নাদির মধ্যে কি কি পড়ছে? আতপ চাল, খই, কাঁচা মুগ, তিল, যব, মটর, বেতশাক, হিঞ্চে বা হিলেঞ্চা অনেকে বলেন, যে কোনো লতার মূল, সন্দব লবণ, তারপরে গোমাতার দুধ, সেটা যেন সর তোলা না হয়, অবশ্যই মাথায় রাখবেন সর যুক্ত গোমাতা থেকে প্রাপ্ত দই, তারপরে ঘি, গোমাতার থেকে প্রাপ্ত ঘি, কাঁঠাল, আম, কলা, আমলকি, হরিতকি, সাদা জিরে, তেঁতুল, আখ, আখের গুড় না কিন্তু আখের চিনি, আখের থেকে যে চিনি হয়, এগুলোকে সবগুলোকে বলা হয় হবিষ্য। এগুলো দ্বারা আপনি হবিষ্য হবিষ্য মানে গ্রহণ করতে পারেন। এই গ্রহণ করে আপনাকে কি করতে হবে, রাত্রেবেলা সংযম, শারীরিক সম্পর্ক করবেন না, সংযম হয়ে থাকতে হবে, সংযমী হয়ে থাকতে হবে। এবং তার পরের দিন যেদিন শিবরাত্রি, সেই দিনকে আপনাকে উপবাসী থাকতে হবে, উপবাসী অর্থাৎ উপবাস থাকতে হবে। এবারে আপনি যদি জল খেতে চান, জল খেতে পারেন, কেমন জল, শরবত খাবেন না, আপনি ডাবের জল খেতে পারেন, কেননা সেটি ফলের রস, ডাবের জল খেতে পারেন। চাটা না খাওয়া উচিত, চাটা কিন্তু অনেকে মনে করেন চা খেয়ে, এটা ঠিক নয়, যেটি স্বাস্থ্যসম্মত, যখন স্বাস্থ্য রচনা করা হয়েছিল তখন কিন্তু চায়ের আবিষ্কার হয়নি, চা কিন্তু চীন দেশ থেকে এসেছিল, আপনারা সবাই জানেন ঐতিহাসিক প্রেক্ষাপট। তাই চা কফি এগুলো পূজাপাঠে কিন্তু কি নয়, এগুলোকে গ্রহণযোগ্যতা দেওয়া হয় না, তাই না খেয়ে করাই উচিত, এবারে আপনাদের বিবেচনা। এরপরে কি করবেন, শুদ্ধাসনে বসবেন, দিয়ে আচমন করবেন, দিয়ে যেভাবে আপনি শিব পূজা করেন, আপনি প্রথমে শ্রী গণেশজিকে আপনি পূজা করবেন, তারপরে আপনি মহাদেবকে পূজা করবেন। এবং অবশ্যই মহাদেবের, যে বারবার বলছি, মহাদেবের পুরো পরিবার, পুরো পরিবারের আপনি পূজা করবেন। অর্থাৎ আমরা কিন্তু এই নিয়ে ভিডিও বানিয়েছি যে প্রথমে কোথায় জল অর্পণ করতে হয়, কোথায় জল অর্পণ করবেন, তারপরে কোথায় প্রথমে, সেইটি একটুখানি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, কমেন্টটিতে আমরা পোস্ট করে দেবো, আপনারা পেয়ে যাবেন, সেটি যদি মেনে চলেন তাহলে কিন্তু পুজো সার্থক হবে। এরপরে আপনাকে পূজা অর্চনা আপনি করলেন, সংকল্প অবশ্যই নেবেন, প্রথম প্রহরে, দেখুন চার প্রহরে পুজো দেওয়া উচিত, প্রহর মানে কি সেটি অবশ্যই জানতে হবে। প্রহর মানে, এক প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা, তাহলে আপনাকে 4 প্রহরে কি করতে হবে, আপনাকে পুজো করতে হবে, তাহলে সন্ধ্যে 6টা থেকে এই যে যে 3 প্রহর, 3 প্রহরে 1 প্রহর, 4 প্রহর পুজো করতে হয়, 1 প্রহর = 3 ঘন্টা, 6টা থেকে 9টা, সন্ধে 6টা থেকে 9টা প্রথম প্রহর, 9টা থেকে 12টা দ্বিতীয় প্রহর, 12টা থেকে 3টে আপনার তৃতীয় প্রহর, আর যে 3টে থেকে 6টা এর মধ্যে ব্রহ্ম মুহূর্ত পড়ে যাচ্ছে, এটা চতুর্থ প্রহর। প্রথম প্রহরে আপনি কি দ্বারা মহাদেবকে স্নান করাবেন, প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা স্নান করতে হয়। দুগ্ধ দ্বারা যখন স্নানের মন্ত্র স্নান করাবেন, তখন আপনাকে বলতে হবে ইদম স্নানীয় দুগ্ধ ওম হোম ঈশানাই নমঃ, দিয়ে মহাদেবকে স্নান করাবেন। এবং আপনি বলবেন একটি ফুল নিয়ে, আপনি আতপ চাল নিয়ে হাতে বলবেন, ওম শিবরাত্রি ব্রতম দেব পূজা জপ পরায়ণঃ করমি বিধিবদ্ধতম গৃহনার্ঘম মহেশ্বর, এষ
অর্ঘ্য ওম শিবায় নমঃ, এটি বলে আপনি মহাদেবের মাথায় অর্ঘ্য প্রদান করবেন। দুর্বা আতপ চাল এগুলি প্রদান করবেন। এটি প্রথম প্রহরের 6টা থেকে 9টা, একদম পূজা পদ্ধতি বলছি, 6টা থেকে 9টা, সকাল সন্ধে 6টা থেকে 9টা এই পুজো করলেন দুধ দ্বারা। এরপরে রাত 9টা থেকে 12টার মধ্যে আপনি পুজো করবেন দই দ্বারা। দই যখন দেবেন তখন আপনাকে এই মন্ত্র বলতে হবে, ইদম স্নানিয়া দধি ওম হোম অঘোরায় নমঃ, দিয়ে আপনি দই দ্বারা আপনি স্নান করাবেন এবং আপনি আবারও দুর্বা এবং আতপ চাল ভাঙা যেন না হয় সেটি নিয়ে আপনি হাতে নিয়ে, ডান হাতে নিয়ে বলবেন, ওম নমঃ শিবায় শান্তায় সর্ব পাপ হরায় চ শিবরাত্র ধনাম অর্ঘম প্রসিদ উমায়া সহ। দেখুন এখানে মা পার্বতীরও কথা বলা হচ্ছে, উমায়া সহ। এস অর্ঘম ওম নমঃ শিবায় নমঃ বলে শিবের মাথার উপর সে অর্ঘ্য প্রদান করবেন, অর্থাৎ আতপ চাল আর আপনি দুর্বা প্রদান করবেন। তৃতীয় প্রহর, তৃতীয় প্রহর মানে রাত 12টা থেকে 3টের মধ্যে আপনি করবেন ঘি দ্বারা স্নান করাবেন এবং যখন স্নান করাবেন বলবেন, ইদম স্নানীয় ঘৃতম ওম হোম বাম দেবায়া নমঃ বলে স্নান করাবেন। আবার অর্ঘ্য নেবেন, অর্ঘ্য মানে দুর্বা এবং আতপ চাল, আপনি হাতে নিয়ে বলবেন, ওম দুঃখ দারিদ্রে শোকেন দগ্ধ হোহম পার্বতী শর শিবরাত্রে দদমার্ঘম ওমাকান্ত গৃহানমে বলে আপনি অর্ঘ্য প্রদান করে দেবেন মহাদেবের লিঙ্গের উপরে। চতুর্থ পর মানে ভোর 3টা থেকে 6টার মধ্যে আপনি কি করবেন, মধু দ্বারা আপনি স্নান করাবেন। মধু দ্বারা যখন স্নান করাবেন তখন বলবেন, ইদম স্নানীয় মধু ওম হোম সদ্য জাতায়া নমঃ বলে মহাদেবকে মধু দ্বারা স্নান করাবেন এবং অর্ঘ্য হাতে নেবেন, দিয়ে বলবেন, ওম ময়া কৃত্তানকানি পানোনিহর শঙ্কর শিবরাত্র দদমার্ঘ মমাকান্ত গৃহানমে বলে আপনি এস অর্ঘ ওম নমঃ শিবায় বলে আপনি মহাদেবের উপরে দেবেন। তারপরে যখন আপনার চতুর্থ পর্বের পূজা সম্পন্ন হয়ে যাবে চতুর্থ প্রহরে, তখন আপনাকে হাত জোড় করে যদি বলতে পারেন অবশ্যই বলবেন, নাহলে ওম নম শিবায় ওম নম শিবায় 108 বার জপ করবেন। ওম অবিঘ্নেন ব্রতম দেব তৎপ্রসাদাত সমর্পিতম খমস্য জগতম নাথ তৈলকাধিপতে হর জন্মরাদ কৃতম পূর্ণম তদ্রু দশ নিবেদিতম তৎপ্রসাদন্ময় দেব ব্রতমাদ্য সমর্পিতম প্রসন্ন তব মে শ্রীমান মোম্ভূতিহ প্রতিপাদ্যতম তদা লোকেন মাত্রেণ পরিত্রহস্মিন সঙ্গয়ঃ। এই মন্ত্র আপনি কি করবেন, পাঠ করবেন যদি না পারেন, আপনি এটা বলবেন, এই মন্ত্রটি আপনাদের হাতে ব্রহ্মাস্ত্র তুলে দিচ্ছি, সে মন্ত্রটি জপ করবেন। কোন মন্ত্র বলুন তো, কিচ্ছু যদি না পারেন শুধু বলুন, নমো শিবায় নমস্তুভম, নমো শিবায় নমস্তুভম, এই মন্ত্রটি জপ করুন ব্রহ্মাস্ত্র। এরপরে শিবরাত্রির ব্রত কথা আপনি শুনবেন। এবারে যারা এই 4 প্রহরে দিতে পারবেন না, তাহলে প্রথমে আপনি কি করবেন, দুগ্ধ দ্বারা স্নান করিয়ে নিয়ে তারপরে একটুখানি কাটিয়ে আবার 10-15 মিনিট পর দই দ্বারা, তারপরে আবার 10-15 মিনিট পর ঘি দ্বারা, তারপরে আবার 10-15 মিনিট পর মধু দ্বারা। দেখুন এটা হচ্ছে শটেপ পুজো, আর পদ্ধতি মেনে পুজো আর শটে পুজো, বুঝতে পাচ্ছেন ফল কেমন হবে? আপনি যদি একটা আনসার ভালো করে করেন আর শটে লেখেন, বুঝতে পাচ্ছেন? তাই অবশ্যই পদ্ধতি যদি ব্রত করতে হয় করুন সঠিকভাবে, না করলে করতে হবে না, হাসি মজাকের জিনিস নয় ব্রত, পূজা পাঠ সাধনার জিনিস, মাথায় রেখে যখনই করবেন অবশ্যই উপকৃত হবেন। শিবরাত্রি ব্রত কথা অবশ্যই শুনবেন, শিবরাত্রি ব্রত কথা অবশ্যই শুনুন এবং আপনাদের মনোবাসনা পূর্ণ হোক। এরপরে আপনি প্রণামী দিয়ে তারপরে আপনি কি করবেন, পরিক্রমা করবেন। আমরা ভিডিও বানিয়েছি যে পরিক্রমার পদ্ধতি, সেটি আপনারা করে নেবেন
অর্ধচন্দ্রাকৃতির মতন করে আপনাকে করতে হবে, করুন। এবং অবশ্যই আপনাকে তার পরের দিন অর্থাৎ আপনি ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপরে আপনি পারণ করবেন, আর যদি মন্ত্রটি বলতে পারেন বলবেন, ওম সংসার ক্লেশ দগ্ধস্য ব্রয়তে নানেন শঙ্কর প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব। নাহলে ওম নম শিবায়, ওম শিবায় নমস্তভম বলুন, রুদ্রাক্ষের মালায় জপ করতে পারেন, নাহলে বলে যান, উপকৃত হবেন, ভালো থাকবেন। সবাই একসঙ্গে বলুন হর হর মহাদেব।